বন্ধুরা শুভ বিকেল, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দিব ভবানীপুর পীঠস্থানের পুরাকীর্তি সম্পর্কে কিছু তথ্য। বগুড়ার শেরপুর উপজেলা সদর থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের একটি পীঠস্থান। বয়সের ভারে জরাগ্রস্ত মন্দিরটির অতিথিশালার ছাদ ধসে পড়েছে, হরেক রকমের লতাগুল্ম বেড়ে উঠেছে দেয়ালে অন্দরে। মন্দিরটির সীমানা প্রাচীরের শীর্ষদেশ ঢেউ খেলানো। ভেতরে 1 একর 62% জায়গা জুড়ে স্থাপিত রয়েছে ছোট বড় 8টি মন্দির, আর উত্তরে রয়েছে ঘাট বাঁধা বিশাল পুকুর। বছরে 2 বার এখানে পুণ্যার্থীদের আগমন ঘটে এবং সে উপলক্ষে মন্দিরের আশেপাশে জমজমাট মেলা বসে। বন্ধুরা জেনে নিলে চমৎকার কিছু তথ্য। আজকে আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাবেয়া আক্তার। বন্ধুরা চলো কথা বলি তার সঙ্গে। আপু আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজে। জানার আছে বলার আছে, তে কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি, আর আজকে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। অনেকগুলো গান শুনবো আশা করছি। শুরুতে জানতে চাই যে সম্প্রতি কি নিয়ে ব্যস্ত আছেন? সম্প্রতি আমি কিছু অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেটা রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সামনে আছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠান, সেখানে গান করব। বাংলাদেশ বেতারেও আছে আমার একটা অনুষ্ঠান, সেখানেও। আর সিডি আরেকটা কাজ করব আমি, সেটার নিয়েও কিছু শুরু করেছি আর কি। আচ্ছা, সব মিলিয়ে ভালো চলছে। তো একটু জানতে চাই যে দুটো অ্যালবাম আপনার এসেছে রবীন্দ্রসঙ্গীতের, সর্বশেষ অ্যালবামটি এসেছে, সেই অ্যালবামটি সম্পর্কে একটু জানবো। আমার সেকেন্ড অ্যালবাম মানে দ্বিতীয় অ্যালবামটা বেরিয়েছে 2014 সালে। তো ওটা, ওখানে গান আছে বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রনাথের, প্রেম পর্যায়, পূজা পর্যায়, বিচিত্র পর্যায়। এখানে আছে আমার 10টা গান। আচ্ছা, 10টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আপনাকে সহযোগিতা করেছিলেন কে কে অ্যালবামটি করার ক্ষেত্রে? সহযোগিতা অনেকেরই পেয়েছি, পরিবার থেকে তো অবশ্যই, তাছাড়া আমার গুরু, গানের গুরু মহাদেব ঘোষ, ওনার সহযোগিতা না হলে আমি এই কাজটা হয়তো কখনই করতে পারতাম না। আমার প্রত্যেকটা কাজেই তিনি আছেন। আচ্ছা, অ্যালবামের নামকরণ যখন করেছিলেন, অ্যালবামের নাম সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে মাথায় রেখেছিলেন? কোন বিষয় মানে গানের লাইন থেকেই নেওয়া অ্যালবামের নামগুলো। আমার এই অ্যালবামের নাম যেমন রাঙিয়ে দিয়ে যাও, এই গানটি আছে রবীন্দ্রনাথের লেখা বিচিত্র পর্যায়ের, রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে। আচ্ছা, আমার এই লাইনটি থেকেই নিতে খুব ইচ্ছা হলো, ভালো লাগলো, খুব পছন্দের একটি লাইন ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আপু কথা বলবো আরো, তবে শুরুতে একটা গান শুনতে চাই। হ্যাঁ, গান শুরু, কোন গানটা? আমি রবীন্দ্রনাথের গান করব, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিও। আচ্ছা, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন, নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, চমৎকার আপু। রবীন্দ্রসঙ্গীত শুনলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আপু একটু জানতে চাই যে একটা অ্যালবাম যখন আপনি তৈরি করেন, তখন কত দিনের প্রিপারেশন দরকার হয় একটা অ্যালবাম করার জন্য?
এটা আসলে নির্দিষ্ট কোনো সময় নেই, একটা সুযোগ সুবিধা অনুযায়ী আমি করেছি। আমি লম্বা সময় নিয়েছি, যেমন আমি তো চাকরিও করি, একটা স্কুলে পড়াই, তো সেটাকে সময় দিতে হয়, আবার গান পারফর্ম করি সেখানেও সময় দিতে হয়। তো একটা সময় নিয়ে আমি মিউজিক কম্পোজ করি, তারপর সুযোগ মতো ভয়েস রেকর্ডিংটা করে ফেলি, তারপর বাকিটা মিক্সিং করে আজ থেকে বইয়ের মানুষেরা এই বিভাগটির পরিবর্তে তোমাদের জন্য কিন্তু থাকছে সহজ অর্থনীতি, সুতরাং তোমরা কিন্তু এই বিভাগটি আজকে পছন্দ করতে পারবে। কে আছে আমার সঙ্গে? আমি লিয়া। লিয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ পড়ছো, ঠিক আছে। বলো কোন বিভাগটি পছন্দ করো তুমি? জীবজগত। জীবজগত, ঠিক আছে। জীবজগত থেকে তোমার জন্য প্রশ্ন করছি, জীবজগত পড়তে অনেক পছন্দ করো? ঠিক আছে, জীবজগত থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য নয় কোনটি? ক প্রধানত মৃতজীবী, খ কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, গ অধিকাংশই বহুকোষী। বলো। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। উত্তর খ কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। নিলাম এবং উত্তর একদম সঠিক, অভিনন্দন তোমাকে বন্ধু, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইনসুলিন হচ্ছে একটি ক নিউক্লিক অ্যাসিড, খ প্রোটিন, গ গ্লুকোজ। বলো। প্রোটিন। খ প্রোটিন। নিলাম এবং এই উত্তরটিও একদম সঠিক। তৃতীয় প্রশ্নে কি যাব? যাব। ঠিক আছে, যাচ্ছি। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ, অপশন ক শিশু ভাজক টিস্যু, খ গ্রাউন্ড ভাজক টিস্যু, গ নিবেশিত ভাজক টিস্যু। বলো। নিবেশিত ভাজক টিস্যু। উত্তর গ নিবেশিত ভাজক টিস্যু। নিলাম এবং এই উত্তরও একদম সঠিক, অভিনন্দন তোমাকে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো, আমি প্রীতম। কেমন আছো বন্ধু? ভালো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4। ক্লাস 4, ও আচ্ছা ঠিক আছে। বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি, তার আগে বলো কোন খেলা বেশি পছন্দ? ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন, এবারে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন ক সিদ্দিকুর রহমান, খ মাহফিজুর রহমান সাগর, গ শ্যামলী রায়। বলো। সিদ্দিকুর রহমান। অপশন ক সিদ্দিকুর রহমান। নিলাম এবং উত্তর সঠিক, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, টেনিসে এখন পর্যন্ত সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা, ক সেরেনা উইলিয়ামস, খ স্টেফি গ্রাফ, গ মার্গারেট কোর্ট। বলো। উইলিয়ামস। বলো। অপশন ক সেরেনা উইলিয়ামস। নিলাম কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর ছিল গ মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ান এই তারকার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা 24টি। সঙ্গে কথা বলছিলাম প্রথম অ্যালবামটি নিয়ে, সেখানে সাড়া কেমন পেয়েছিলেন? বেশ ভালো সাড়া পেয়েছি। আমার একটা কথা বলা হয়নি, সেটা হলো আমার দুটো অ্যালবামই লেজারভিশন কোম্পানি থেকে বাজারে এসেছে। তো প্রথম অ্যালবামটা করে বেশ ভালো সাড়া পাওয়ার পরই দ্বিতীয়টা করেছিলাম, সেটারও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আচ্ছা, তো প্রথম অ্যালবামের পরে দ্বিতীয় অ্যালবাম কতটুকু সময় নিয়েছিলেন? তো 3 বছর সময় নিয়ে করেছি আর কি। আচ্ছা, 3 বছর সময় নিয়ে আর নতুন একটা অ্যালবাম করা হলো। প্রথম অ্যালবামটা নিয়ে একটু শুনবো যে সেখানে কোন পর্যায়ের গান ছিল, বা গান বাছাইয়ের ক্ষেত্রে আপনি কী ধরনের জিনিসগুলো মাথায় রাখেন? ওখানে ছিল পূজা পর্যায়, প্রেম, প্রকৃতি, প্রকৃতির আমার বসন্ত এবং বর্ষা ছিল, আর স্বদেশ পর্যায়ে ছিল। আচ্ছা, প্রেম তো বলেছি, এরকম পর্যায়ে আর কি। না না, বিচিত্র পর্যায়েও ছিল ওখানেও। আচ্ছা, মানে সব ধরনের পর্যায়ের গানই ওখানে আপনি রেখেছেন।
আচ্ছা, গান বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়গুলো মানে আপনার নিজের পছন্দের তালিকাটা ছিল নাকি অন্য কোনো কিছু মাথায় ছিল? হ্যাঁ, নিজের পছন্দ আছে, তাছাড়া যে গানগুলো আমি খুব ছোটবেলা থেকেই খুব পছন্দ করতাম সেটা গাইতাম, বেশি বেশি গাইতে পারতাম বিভিন্ন অনুষ্ঠানে। তাছাড়া এখানে আরেকটা কাজ করেছে যে আমার বড় ভাই খুব, সবাই গান পছন্দ করে, বড় ভাই শহর সবাই খুব উৎসাহ দিতেন, তো এই গানগুলোর প্রথম অ্যালবামের গানগুলোর মধ্যে বেশিরভাগ তার পছন্দের ছিল, আর আমি ওগুলোই বিভিন্ন অনুষ্ঠানেও গাওয়া হতো এবং গাওয়ার পর খুব সহজেই ওগুলো মানে আয়ত্ত করতে পেরেছিলাম, যে কারণে প্রথম অ্যালবামে সেই গানগুলোই রেখেছি এবং সবার বেশ সাড়া পেয়েছিল। আচ্ছা আপু, আরও অনেক গল্প করবো, একটা গান শুনবো এই মুহূর্তে। হ্যাঁ, এখন তো বর্ষাকাল চলছে, আমি একটা বর্ষার গান শুনবো। অবশ্যই, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি খুব ভালো লাগলো। বর্ষার গান গাইছিলেন, একটু মনে পড়ে গেল সামনে 22শে শ্রাবণ, এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করে আছে একটা ফোন করলে। হ্যালো, কে আছে আমার সাথে? কেমন আছে বন্ধু? জি আপু ভালো। ভালো আছো? কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10 এ। ক্লাস 10 এ, ঠিক আছে, এবার বলো কোন বিভাগটি পছন্দ? আপু জানাও জানা। জানাও জানা, ঠিক আছে, জানাও জানা থেকে তোমার জন্য প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্ন, কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? ক 1783, খ 1784, গ 1785। বলো। আপু 1783। অপশন গ 1700, কোনটা বলেছ? অপশন গ 1783। অপশন গ 1783 নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর খ 1784, 15ই জুলাই। আরো একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো আপু, আমি মাইমুনা। কেমন আছো বন্ধু? ভালো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ঠিক আছে, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? সিনেমা। সিনেমা থেকে, ঠিক আছে, সিনেমা থেকে তোমার জন্য প্রশ্ন করছি, ভালোভাবে চিন্তা ভাবনা করে উত্তর দিবে, ঠিক আছে? খান আতাউর রহমান পরিচালিত শিশুতোষ সিনেমা হলো ক ডান পিঠে ছেলে, খ সৎ ভাই, গ ভাত দে। বলো। সৎ ভাই। অপশন খ সৎ ভাই নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এই উত্তরটিও ভুল। সঠিক উত্তর হচ্ছে ক ডান পিঠে ছেলে। আপু কেমন লাগছে? বন্ধুরা চমৎকারভাবে উত্তর দিচ্ছে, অনেকে ভুল করছে, আবার অনেকে কিন্তু খুব ভালোভাবে উত্তর দিতেও পারছে। বেশ ভালো লাগছে, ওরা অনেক কিছু জানে, ওরা অনেক কিছু খবর রাখছে, এটা খুব আনন্দের। শুধুমাত্র ওরা পাঠ্য বইয়ের মধ্যেই নেই, ওরা অনেক কিছু জানে, অনেক কিছু জানে। জানি। আচ্ছা আপু, বলছিলাম যে 22শে শ্রাবণ সামনে, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস 7ই আগস্ট, তো 7ই আগস্টের আপনার মানে প্রোগ্রাম কি কি আছে সামনে?
এটা মনে আমি প্রথম দিকেই বলেছিলাম বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্য আমি সেখানে গান করব তাদের আয়োজনের অনুষ্ঠানে আর বাংলাদেশ বেতার আছে আর আপাতত এই হয়তো এর মধ্যে আরও কয়েকটা সেট আপ হয়ে যাবে আর কি কথা চলছে আচ্ছা আপনি তো আচ্ছা আগে একটু অ্যালবাম নিয়ে কথা বলছিলাম আপনার প্রথম অ্যালবামটা নিয়ে তো সেই অ্যালবামটা সম্পর্কে আরও একটু জানবো যে নামকরণ তারপরে বাকি কাজগুলো কীভাবে করেছিলেন আমি প্রথম অ্যালবামটা করলাম আমি কলকাতা থেকে আমি এখানে মিউজিক কম্পোজ করে এনেছি এনে রেখে আমি একটু সময় নিয়ে ভয়েস রেকর্ডিং করেছি ছুটি বুঝে মানে আমার ছুটি যখন পেয়েছি তখন তারপর আমি মিক্সিংয়ের জন্য ওখানে আবার কাজ করানো দেন আমি রবীন্দ্রনাথের 22শে শ্রাবণী সেটা বাজারে এনেছিলাম আচ্ছা রিলিজ করেছিলাম রিলিজ করেছিলাম আর দ্বিতীয়টা আমার আবার রবীন্দ্রনাথের জন্মদিনে রিলিজ করা ছিল এই মুহূর্তে খেলবো ছবির গ্যালারি দেখা যাক কোন বন্ধু আছে আমার সঙ্গে হ্যালো কে আছে আমার সাথে হ্যালো হ্যালো কে আছে আমার সাথে নাম বলো আচ্ছা বন্ধু কোন ক্লাসে পড়ছো ফাইভে তুমি কিন্তু এখন ছবির গ্যালারি খেলবে জানো তো ঠিক আছে তোমার জন্য প্রথম প্রশ্ন ভালো করে ছবিটি দেখবে এবং আমার প্রশ্নের উত্তর দিবে ছবির এই অলিম্পিক মাস্কটের নাম বলো ক ভিনিসিয়াস অ্যান্ড টম খ ভাস্কো অ্যান্ড টম গ রিও অ্যান্ড ভিনিসিয়াস ওকে আমি উত্তরটি নিচ্ছি বন্ধু তার আগে তোমার টেলিভিশনের ভলিউমটা একটু কমাতে হবে নিলাম খ ভাস্কো অ্যান্ড টম কিন্তু দুঃখিত বন্ধু উত্তরটি ভুল সঠিক উত্তর ক ভিনিয়াস ভিনিসিয়াস অ্যান্ড টম আরো একজন বন্ধু আছে হ্যালো হ্যালো আমি কেয়া কেয়া কোন ক্লাসে পড়ছো ক্লাস 6 ওকে বলো কোন বিভাগ তোমার পছন্দ খেলার মাঠ খেলার মাঠ কোন খেলা পছন্দ বেশি ক্রিকেট ক্রিকেট ঠিক আছে তোমার জন্য প্রথম প্রশ্ন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2016 এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উপাধি পেয়েছেন ক ক্রিশ্চিয়ানো রোনালদো খ আতোয়া গ্রিজম্যান খ টনি ক্রুস বলো বলো রোনালদো ঠিক আছে কিন্তু উত্তরটি পাশ থেকে কেউ বলে দিচ্ছে তাই না বন্ধু নিলাম কিন্তু দুঃখিত উত্তরটি ভুল সঠিক উত্তর খ আতোয়া গ্রিজম্যান আপু কথা বলছিলাম আপনার গান নিয়ে অ্যালবামগুলো নিয়ে কথা হলো একটু জানতে চাই গানের শুরুটা কবে থেকে গান শিখেছিলেন কবে থেকে গান গাওয়ার শুরুটা খুবই ছোটবেলা থেকে তখন শুনে শুনে গাইতে পারতাম স্কুলগুলোতে সব প্রোগ্রামই অ্যাটেন্ড করতাম আচ্ছা কম্পিটিশন তারপর আমার জন্মস্থান গাজীপুর ওখানে আমি বিভিন্ন কম্পিটিশনে প্রতিযোগিতায় শেখাটা আমার একটু দেরিতে হয়েছে শেখাটা হচ্ছে আমি যখন কলেজে পড়ি ইন্টারমিডিয়েট ফাইনাল দেওয়ার পর তারপর গানের প্রতিষ্ঠানে ভর্তি হলাম বুলবুল ললিতকলা একাডেমি সেখান থেকে আমার সার্টিফিকেট কোর্স করা বা আস্তে আস্তে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং রেডিও টেলিভিশনে এনলিস্টেড হওয়া বা সেই যে এখনও চলছে আর কি সেভাবে চলছে আপু একটু বলতে চাচ্ছি যে আপনি তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চাটা করছেন পাশাপাশি কি অন্য কোনো গানের চর্চাও মানে চলছে হ্যাঁ আমি ছোটবেলা থেকে সব ধরনের গানই গাই আর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা রবীন্দ্রনাথকে নিয়ে একটু বেশি আমার সাধনা তবে আমি আমাদের দেশের লোকগানগুলো গাই খুব ভালো লাগে নজরুল ইসলামের গান করি আমি নজরুলসঙ্গীত গাই আমার খুব ভালো লাগে তো রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আমি অন্যান্যদের গানও আচ্ছা বলছিলেন রবীন্দ্রসঙ্গীতের প্রতি আলাদা একটা ভালোবাসা ভালো লাগে সেটা কবে থেকে সেই ছোটবেলা থেকেই আমাদের পরিবারে সবাই মানে মেইন গান ছিল শুনতে হবে রবীন্দ্রসঙ্গীত অন্য গানও পছন্দ হতো বা শুনতেন সেগুলোর থেকে আমার ভালো লাগে আর কি আচ্ছা শ্রুতি গীতবিতানে আপনি গান করেছেন অনেক বড় একটা সংকলন গীতবিতানের যেটাকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করবে তাদের জন্য একটা বড় সোর্স হতে পারে এটা সেখানে গান করেছেন সেই অভিজ্ঞতাটা শুনবো সেই অভিজ্ঞতাটা খুবই অসাধারণ
রেজনা চৌধুরী বন্যা, শ্রদ্ধা রেজনা চৌধুরী বন্যাদির সাথে এখানে আমার যে গানগুলোর আমার কণ্ঠ রয়ে গেছে এটা আমার চিন্তা করলে খুবই ভালো লাগে। আর এটার উদ্যোগটা এত ভালো যে মানে চিন্তা করলেই অসাধারণ একটা বিষয়। আর সেই উৎসবটা হয়েছিল 2011 সালের শেষে আমরা জন্মবার্ষিকীতে আমরা যতজন মানে এখানে পার্টিসিপেট করেছি আর সেই মুহূর্তগুলো রিহার্সালের মুহূর্তগুলো 450 জন শিল্পী এখানে গান গেয়েছেন, 2500 গান, এটা অনেক বড় একটা। সেই স্মৃতিগুলো এখনো মানে প্রাণবন্ত অবস্থায় চোখের মধ্যে ভেসে বেড়ায় আর কি। আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা, ওপার বাংলা গান করেছেন, সেই অভিজ্ঞতা শুনবো। হ্যাঁ, আমি ত্রিপুরাতে অনেকবার গান গেয়েছি। আমি লাস্ট গিয়েছিলাম জুলাইয়ের 8 তারিখে, ওখানে 3 দিন প্রোগ্রাম করেছি। আর আসাম গিয়েছিলাম, আসামের শিলচর, সেখানেও আমার গানের খুব প্রশংসা শুনেছি আর কি, আর খুব ভালো লেগেছে। ওই এলাকা দিয়ে গান গেয়ে এসেছি, এটা আমার ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা, ভালো লাগা। আচ্ছা, তো আপু একটু জানতে চাই, রবীন্দ্রসঙ্গীতে দুটোই অ্যালবাম আপনার এসেছে, সামনে কি অন্য কোনো গান নিয়ে কোনো অ্যালবাম করার চিন্তাভাবনা আছে? হ্যাঁ, সেটার চিন্তাভাবনা আছে, কিন্তু এরপরে যা করবো সেটাও রবীন্দ্রসঙ্গীতে হবে, তারপর পরই হয়তো অন্য কোনো গান করব, আমার সেরকম ইচ্ছাই আছে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে গল্প শেষ করার মতো ব্যাপার না, গল্প তো কখনোই শেষ হয় না, তারপরেও সময় শেষ হয়ে যায়। শেষ করতে হচ্ছে আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। তবে এইভাবে অবশ্যই বিদায় নিব না, একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। বন্ধু, তোমরা দেখছিলে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে একটি বিশেষ ঘোষণা, প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আমি আমার পক্ষ থেকে এনটিভির এই আয়োজনে আসতে পেরে খুবই খুশি। আমার পক্ষ থেকে এনটিভিকে বিশেষ ধন্যবাদ আর আপনাকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, আমরা গানটা শুনি। ঠিক আছে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। সাগরের পশরা নদীর বুকে